হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত সংঘ ইসনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি হরে কৃষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একটা জরুরি বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসব সেটি আমরা কোন তারিখে পালন করব সেটিকে আমরা তেইশ তারিখ পালন করব, শুক্রবারে নাকি চব্বিশ তারিখ শনিবার আমরা এই উৎসব উদযাপন করব উপবাস পালন করব প্রকৃতপক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ একটি গৌরীয় সংগঠন এবং এখানে যত তিথিগুলো হয় একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী নৃসিংহ চতুর্দশী রামনবমী সহ যত মাধব তিথি রয়েছে বৈষ্ণব তিথি রয়েছে এই সমস্ত তিথিগুলি আমরা আমাদের বৈষ্ণবীয় পঞ্জিকা অনুসারে আমরা পালন করি আর এই বৈষ্ণবীয় পঞ্জিকা সেটি হচ্ছে মূলত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রণীত সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা থেকে আমরা এটা নিয়ে থাকি এখন আপনারা বলতে পারেন যে কেন তাহলে আপনাদের এই অনুষ্ঠানগুলি উপবাসগুলি স্বভাবতই একদিন পরে হয় একদিন পরে কেন হয় বা কখনো কখনো আগেও হয় আমাদের সাথে কেন মিলে না এটির সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে বৈষ্ণবীয় সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয় সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা থেকে যেটি আলোচনা করা হয় যে তিথি বা উপবাসের দিনটিকে বা সময়কে নির্ধারণ করা হয় সেটি হচ্ছে নক্ষত্র গ্রহ এবং তিথি তিথি এই তিনটি জিনিসকে বিবেচনা করে তারপর হচ্ছে আমরা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করি আর নর্মালি যারা সিদ্ধান্ত দেন যেমন ধরুন লোকনাথ পঞ্জিকা সহ বিভিন্ন পঞ্জিকা দেখে সাধারণভাবে শাক্ত যারা তারা যেভাবে এই সিদ্ধান্তগুলো দেন তারা শুধুমাত্র গ্রহ এবং তিথি অনুসারে দেন তো গ্রহ এবং তিথি অনুসারে কখনো কখনো দেখা যায় যে এই অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন হচ্ছে না তাহলে যেমন এইবার যেটি হলো অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন হচ্ছে না তাহলে প্রবলেমটা কি ইস্কনের ইস্কন কেন অষ্টমী ছাড়া পড়ে। এই তিথি পালন করছে দেখা গেছে যে নক্ষত্র অনুযায়ী সেই সময়ে এমন একটা নক্ষত্র এসেছে যে নক্ষত্রর প্রভাবটি ভালো না এটি খারাপ প্রভাব দিতে পারে সে কারণে দেখা যায় একটু পরে হলেও সময়টাকে চেঞ্জ করে এরপরের দিন নেওয়া হয়ে যায় আর এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র যে নক্ষত্র তিথি এবং গ্রহ অনুসারে হবে তা না অক্ষাংশ দ্রাঘিমাংশ কোথায় যে ভৌগোলিক যে রূপরেখা ভৌগোলিক রেখার উপরেও নির্ভরশীল এই জন্য জ্যোতির্বিদ্যা অনুযায়ী যারা বৈষ্ণবীয় জ্যোতির্বিদ যারা জ্যোতিষী যারা যারা শাস্ত্রের সিদ্ধান্তকে ভালোভাবে পর্যবেক্ষণ করে একজন বৈষ্ণব কিভাবে কোন তিথি পালন করলে তার কৃষ্ণ ভক্তি অগ্রসর হবে সেটার উপরে তারা সিদ্ধান্ত দিয়ে থাকেন সে কারণে আপনারা এখন বিচার করুন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা গৌরীয় মিশন সহ আমরা যারা ব্রহ্মমব্দ গৌরী বৈষ্ণব সম্প্রদায়ে যারা রয়েছে তারা যেভাবে এই তিথিগুলো পালন করছে সেভাবে পালন করবেন নাকি সাধারণভাবে যে তিথিগুলো গ্রহ এবং তিথি অনুসারে বিচার করে হচ্ছে সেটা পালন করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট যারা ইস্কনের সদস্য তারা আনডাউটফুলি তারা ইস্কনের যে সিদ্ধান্ত সেটা তারা মানবে বিকজ এই সিদ্ধান্তগুলো ইস্কনের বড় বড় যারা পণ্ডিত ইস্কনের যারা জ্যোতিষ তাদের দ্বারা বছরের প্রথমেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় এবং আমরা দেখি কখনো কখনো গৌরী মঠের সাথেও আমাদের ইস্কনের সিদ্ধান্তগুলো একটু কনফ্লিক্ট হয় তো মূল কথা হচ্ছে আমরা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকান্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সেটি আমরা ফলো করি আর কখনো কখনো কিছু কমন সেন্সও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যেমন ধরুন কিছু কিছু একাদশী আমরা পরের দিন করি তো দেখা যাচ্ছে যে এটা দশমী বিদ্যা একাদশী হয় তো দশমী বিদ্যা একাদশীটা কি আসলে দশমী বিদ্যা একাদশী হচ্ছে সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগেও যদি দশমী থাকে তখন এই দিন আর একাদশী আমরা করি না দিন করি দেখা যায় যে প্রায় একাদশী দ্বাদশীতে করা হয় এবং বলা হয় এবং এই মহাদ্বাদশীর পালনে কৃষ্ণ ভক্তির ফল বৃদ্ধি পায় সে কারণে আমরা এটা করি সেজন্য সবার কাছে আমাদের অনুরোধ রয়েছে আপনারা দেখুন আমরা সাধারণত ইংরেজি গণায় বারোটার পরে হচ্ছে দিন ধরা হয় হ্যাপি বার্থডে জানাই যদি কাউকে আমরা বারোটা পর্যন্ত অপেক্ষা করি কিভাবে তাকে আমরা জানাবো আর বৈষ্ণব সূর্য উদয়ের সাথে দিনের সূচনা হয় আর এই তিথিগুলোকে বিচার্য করার সময় আমরা ব্রহ্ম মুহূর্ত সেটা থেকে আমরা বিচার করি যেমন সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে থেকে আমরা দেখি তো জন্মাষ্টমীর দিনেও যদি দেখা যায় যেদিন জন্মাষ্টমী হবে সেই দিন সূর্য উদয়ের এক ঘন্টা চৌত্রিশ মিনিট আগেও যদি সপ্তমী থাকে তাহলে সপ্তমী বিদ্যা এই অষ্টমী তিথি আমরা পালন করি না এর পরের দিন করি এবছর যদিও এটা নেই সুতরাং এটা নিশ্চয়ই নক্ষত্রের কোনো প্রভাবের কারণে সেটা আমরা ছাব চব্বিশ তারিখে করছি সেই জন্য এবছরের যে জন্মাষ্টমী ব্রত সেটি আমরা চব্বিশ তারিখ পালন করব আপনারা সকলে ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদিও কোনো জন্ম নেই ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন এবং তিনি এখান থেকে তিরুধান করেন ঠিক যেমন সূর্য উদয় হয় সূর্য অস্ত যায় কিন্তু আসলে সূর্য উদয় সূর্য অস্ত যায় না সূর্য একই জায়গায় থাকে পৃথিবী ঘূর্ণায়মান সেজন্য হ্যাঁ সূর্যের একটা পৃষ্ঠ কখনো কখনো অন্ধকার হয় হ্যাঁ যেটা অন্যদিকে যখন সূর্য থাকে তো সূর্য সবসময় যেরকম বর্তমান থাকে ঠিক পরমেশ্বর ভগবানও সবসময় বর্তমান থাকেন আমরা যেহেতু এই ব্রহ্মাণ্ডে রয়েছি ভগবানের লীলাগুলোকে আমরা একটু দর্শন করতে পাই কিন্তু ভগবান সবসময় এই লীলাগুলো করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অলৌকিক অলৌকিক মানে হচ্ছে যে কাজগুলো লোকেরা করতে পারে না সেটা হচ্ছে অলৌকিক কার্য সে কারণে ভগবান একটি কথা বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইও ব্যক্তি ত্যাগ তা দেহম পুনর্জন্ম মা মেতি সু অর্জুন যারা এই জন্ম সম্পর্কে ভগবানের দিব্য কর্ম সম্পর্কে জানবে তত্ত্বত তত্ত্বগতভাবে জানবে তাদের আর কি হবে না এই জড় জগতে জন্মই হবে না সুতরাং ভগবানের জন্ম কোনো সাধারণ জন্ম নয় আরও ডিটেলস আমরা পরবর্তীতে আপনাদের সামনে ভগবানের জন্মাষ্টমী উপলক্ষে কোনো ভিডিওতে কথা বলবো সকলে ভালো থাকুন সবাইকে ইস্কো নিউজ ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ এবং গোর দেশ টিভির পক্ষ থেকে ধন্যবাদ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହମ ହରେ ରାମ 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 ହରେ